সেটা সেগুলো বন্ধ করার জন্য কিছু ঘাস দেওয়া হচ্ছে। তো ট্রাক্টর আটকে গেছে, মধ্যে এখানে নিয়ে এসে সেটা ডিস্ট্রিবিউট করা হবে সব জায়গায়। তো দেখি, দেখা যাক। ফাইনালি তো এখানে ঈদগার মাঠ প্রায় তৈরি হয়ে গেছে শেষের দিকে। তো এখানে কটা ইট দিয়ে এটা মিনার মতো গাঁথা হবে, তো তারপর হবে। আর এখানে কালকে দাগ ফাগ এটা সব রেডি করা হয়েছে, জামাতের জন্য সব ঠিকঠাক হয়েছে। পিছনে ওই যে এখন একটু কাজ বাকি আছে সেগুলো শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই যে পিছনে একজন, এই যে এও করছিল, এও করছিল খুব জোরে। তো দেখা হচ্ছে কালকে, আর দেখা হচ্ছে কালকে নতুন। চলো বাই। হ্যালো গাইজ, তো সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে 21/7/2021, অর্থাৎ বকরিদ, ঈদ উল আজহা। তো এখন কটা বাজে? ওয়েট, এখন একদম 5টা বাজে ঘড়িতে। আর এদিকে আমাদের এদিকে জামাত হবে তো সকাল 6টায় এবং 6:20। আর এদিকে মসজিদ থেকে আমাদের এখান থেকে তোলাচ্ছে বা গজল বলে তোলাচ্ছে, সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে। তো এখন অনেক কাজ আছে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর চলো বাইরে গিয়ে দেখছি আবহাওয়াটা কীরকম আছে না আছে। এখন সকাল 5:30 মতো বাজে, হালকায় কুয়াশা মতো আছে, আর 6:20 জামাত। তো ফ্রেশ হলাম, এখনও স্নান করাটা বাকি আছে। স্নান টান করে এবার যেতে হবে। তো একটা মজার বিষয় হচ্ছে, এত বড় হয়ে গেছি তা সত্ত্বেও গিফট পাচ্ছি আর কি, যেটা সবাই পায়, যে বাড়ির যারা বড়রা আছে, দাদুরা কাকারা যারা আছে, তো তাদের থেকে এখনও গিফটটা পাওয়া যায় পয়সা। তো তোমরা কেউ কেউ পাও, যদি কেউ পাও প্লিজ কমেন্ট করে নিচে জানাও। আমি তো এখনও পাই, এত বড় হয়ে গেলাম তাও আমিও পাই, আবার আমিও ছোটদের দিই, তো এই আনন্দটা খুব। হ্যাঁ, তাই শেয়ার করলাম। আর দেখা হচ্ছে তোমাদের, স্নান তারপর সেজে গুজে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। তো নামাজ পড়া শেষ করে এই মাত্র বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমাদের ঈদ উল আজহার দিন থাকে তোমরা নিশ্চয়ই জানো অনেকে। হ্যাঁ, তো সেই প্রধান কাজটা বাকি আছে, আর ও কাজটা দেখাতে পারছি না তোমাদের, কারণ সেটা হচ্ছে ভায়োলেন্সের কারণে হতে পারে, তারপর ইউটিউব এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো দেখা হচ্ছে পরে ডিস্ট্রিবিউটের সময়। ফাইনালি সেই সময়টা চলে এসেছে, এখন আত্মীয় স্বজনদের বাড়ির যাওয়ার জন্য। তো এই যে লিস্ট আছে, লিস্টে দেখে বলছি যে কোন কোন গ্রামে পড়েছে আমার। আমার পড়েছে পুখুরিয়া, মহৎপুর, কালীনগর এবং মান্ডিয়া। সো এই কটা জায়গায় যাব, খুব এক্সাইটেড। আর সঙ্গে মাস্ক নিয়েছি যেহেতু সেফটি ফার্স্ট, এবং ধুলোবালির জন্য চশমা, এবং গাড়িতে যাব সঙ্গে হেলমেটও আছে। সো রাস্তায় দেখা হচ্ছে, সঙ্গে আমার একটা ভাই যাবে, তো সে ভাইকেও দেখাচ্ছি সঙ্গে সঙ্গে। আর হ্যাঁ, কদ্দূর তোর গাড়ি তো বেশ ভালো চলিস, কদ্দূর যাবে পুকুরে? আর কোথায় কোথায়?
কালনগর। ওরে বাবারে অনেক দূর চল যাবে তো। আর পাটপুর। ওরে বাবারে আর ওরে সাবাস, কতক্ষণ লাগবে তো? আচ্ছা ঠিক আছে, এক ঘন্টা লাগবে। ওরে বাবারে গাড়ি চালাবে না, রকেটের মতো চালাবে। আচ্ছা ঠিক আছে, পেলেন আমার ভাই। আমি আর এই তো ভাই একসঙ্গে ট্রাভেল করব। এই যে বাইক, বাইক করে আমি যাব। তো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কিছু সিনেমাটিক শট নিয়ে চলো ভাই। খারাপ রাস্তাগুলো তো তুলতেই হবে, সরকারকে দেখাতে হবে না। ও ফার্স্ট হচ্ছে আমাদের চাঁদোলা। চাঁদোলার কটা দু তিনটে পিসি আছে, পিসি বাড়ি দেবো। তারপর পিসি বাড়ি থেকে আবার হয়ে ওদিকে যাব আমরা, পুকুরিয়া কালীনগর এদিকে যাব। তো পিসির বাড়ি দেওয়াটা কমপ্লিট করি আমরা। তো ফুফুদের বাড়ি দেওয়া কমপ্লিট, এবার আমরা সামনের দিকে যাবো। এবার ভাই কোথায়? হ্যাঁ মান্দিয়া, চলো লেটস গো মান্দিয়া। রাস্তায় যেরকম এক্সপেক্ট করেছিলাম যে ভিড় হবে, তো সেরকম ভিড় ভাড়টা নেই, এদিকে সব ঠিকঠাকই আছে। বেতরা কাজ দিয়ে এবার মান্দিয়ায় যাবো আমরা আমের ভাই। এই তো প্রচন্ড খারাপ জায়গাটা। না এটা সবাই দেখতে পাচ্ছি, এটা আমাদের বেলতলা হাই মাদ্রাসা। আই মিস দি স্কুল, দু বছর পরেছি তাই খুব মিস করছি স্কুলটাকে। এই যে বেলতলা হাই মাদ্রাসা আমাদের, এটা আইটিআই কলেজ। ওটা এটা এখন পার্মানেন্টলি নেই, এটা কোভিড-19 রোগীদের জন্য এটা বরাদ্দ করা আছে। আর ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি, তো খুব এক্সপেক্টটা ভালো হচ্ছে। একটু গরম গরম আবহাওয়া তাহলেও ঠিক আছে, বাট চলার মতো কোনো অসুবিধা নেই। করছে পুরো মম করে বাস করছে পুরো। বাম্পার হঠাৎ বাম্পার আমরা যাবো মান্দিয়া। রাস্তাটা খুব খারাপ, দেখতে আত্মীয়দের বাড়ি এসে পথ ভুল, সেটা মান্দিয়ায়। ভাই এ সম্বন্ধে তুমি কিছু বলবো ভাই? না আমি আর কি বলবো, পরে মান্দিয়া।
আরে ঠিক আছে চলো আমরা পথের এবার দুগপুর রাস্তা কোথা রে বাদিকে সোজা গিয়ে চলো দুগপুর দুগপুরের কাছাকাছি চলো দেখা হচ্ছে হ্যাঁ সবাই বলে যে ঈদ ব্লগ করে তোমার দুর্গাপূজার ঈদ পূজো নামে তাই তো ভাই আমাদের মুসলিমদের ফেস্টিভ্যালটাকেও আমি দেখানোর চেষ্টা করবো লোকজনদের যে কি করতে হয় না করতে আমরা এখন সমুদ্র পার হচ্ছে এটা চাবড়া বাঙালজি মহাবিদ্যালয়ের ছোটগঙ্গা এটা ছোটগঙ্গা বলে সবাই এটা প্রায় বাইক ডুবে যাচ্ছে প্রবলেম তো দেখাচ্ছি একটু এই তো এরকম ব্যাপার ছোটি গঙ্গা গুড ফ্রেন্ডস আমরা এখন যাব কালীনগর ঘাট পার হয়ে তো দেখা যাক ঘাটে কিরকম অবস্থা ভিড় সেটা আমি দেখব যাই হোক ঘাটে ভিড় নেই ভাগ্যের ব্যাপার খুব সৌভাগ্য নামবো নাকি ভাই হ্যাঁ আমি না নামলে কি করে হবে ব্যাগ ট্যাগুলো ঠিকঠাক আছে চলো 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 চলো
চলো বাতিল কইতে দেবো কটা খবর আছে বাঁদিকে 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 মাই ডাইনি যাও কি খারাপ রাস্তা দাঁড়াও হয়েছে এখান থেকে বেরোনোর সময় আস্তে আস্তে যাবো হ্যাঁ কালীনগরের শেখপাড়া সেরা রাস্তা জগতের মধ্যে সেরা এরকম রাস্তা মনে হয় টোটাল নদিয়া জেলাতে কোনো জায়গায় নেই আমার মনে হয় এত বাজে বাস রে গাড়ি গাড়ি ও গাড়ি দুর্দান্ত বাজে রাস্তা আমাদের কালীনগরের কাজ শেষ এবার পুকুরিয়া ঘাট পার হয়ে মহৎপুর আমার নানিদের গ্রাম এবং আছে মালিয়াপোতা যেটা আমার বোনদের গ্রাম মানে জিজুদের আর কি তো সেখানে যাব আর বর্তমানে তোমাদের ঘাটের পরিস্থিতি দেখাবো যে কীরকম আছে না আছে কীরকম ভিড় হয় না হয় বাট এবছর লকডাউনের জন্য এই দু বছর লকডাউনের জন্য আমাদের কোরবানির যে কাজটা হয় সে কাজটা অনেক কম আছে তো রাস্তাঘাটে দেখতে পাচ্ছ তোমরা তো কাজ কাম কম আছে গাড়ি ঘোড়াও অনেক কম আছে সবাই সেফটি নিয়ে যাচ্ছে তো ঘাটে গিয়ে দেখা হচ্ছে চলো তোমাদের সঙ্গে ও বাবা লে পচা লাচা কোমর আও আও এক কামলেস একদম মাথাটা পুরো একদম ইয়ে হয়ে গেছে এই ভরা ঘাট দেখলে ভয় লাগে
আমার খুব ভয় লাগে ভাড়াঘাট দেখলে। এবার পুকুরিয়া মাংস নিতে আসছেন কোন দিকে? ডাইনি আমাদের কি জানে এর নিয়মটা জানে না। ফের কি বাঁধি কে এদিকে পার্সল ছিলা হয়ে গেল। এই যে এবারে এই পাশ দিয়ে ডাইনির এই রাস্তাটা দিয়ে ডাইনি ডাইনি এটা নানুর বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আমার ভাই না আটটা আটটা আগে যাচ্ছে, দেখো ট্যাক্টর দেনে আছে, তিন চারটি ট্যাক্টর দেনে আছে, তাহলে জানবো ওটা আমার মামুদের বাড়ি। দেখো দুটো দুটো ট্যাক্টর, ওই দেখো দেখি তো তা কুমি কি দেয় ঢুকি দাও টাইম দিক দিয়ে। এটা আমার মামুদের ট্যাক্টর, তিনটে আছে তো তিন পিস। ফাইনালি নানিদের বাড়ি দেওয়া কমপ্লিট, আর আমাদের আপাতত কাজ নেই, তো আমি আর ভাই এবার বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে একটু ঘোরাফেরার ব্যাপার আছে, তো সোজা চলো দইর বাজার দিয়ে। এখান থেকে রাস্তা খারাপ থাকতে পারে কিন্তু, তো সোজা যাবো বাড়ি গিয়ে একটু ঘোরাফেরা করবো, ঘাটের ধারে যাবো, ঘাটের অবস্থা কীরকম, তো আমার এই দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে তুলে ধরছি, ব্যাস এইটুকুই। সেটা ছবি হয়েছে না লিটার শুধু দাদা বুঝতে পারবা মজা। এক ট্যাঙ্কে তেল ভরতে হলে বাইকের চাকা থেকে চলে কত মাল লাগে? 103 টাকা 12 পয়সা। দেখে এটা জুম করে দেখে 103 12।
এক লিটার কত ভাই না ভাই ফুল ক্যাশ আল্লাহ 103 সেঞ্চুরি করে ফেললি তুমি এক লিটার চলো গো গাড়ি এবার চোখে ধুলো ঢুকিতে মজ কর দে অনেক ঘোরাঘুরির পর আমরা হাতিয়ে গেছি বাইক চালিয়ে বা ক্লান্ত হয়ে গেছি তো আমি আর ভাই এখানে এসে একটু রেস্ট নিচ্ছি ভাই কিছু বলো এত দূর বাইক চালিয়ে কি মনে হচ্ছে আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই ক্লান্ত আমি আর কথা বলতে পারছি না আজকে আচ্ছা তো এবার কি এবার তো বাড়ি বাড়ি তা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারবে তুমি থ্যাংক ইউ হ্যাঁ তারপর লাইক কমেন্ট আমাদের লাইক কমেন্ট একটু বেশি করে দেবেন আর ঠিক আছে একটু শেয়ার করবেন আচ্ছা আপনাদের কাছে আশা করছি আর সবাই ধন্যবাদ আর সবাইকে ঈদুল আজহার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি ভিডিওটা আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজকে ঈদ মোবারক ঈদ